এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল। আপনাকে স্বাগত কৃষি বিজনেসে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ইটিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, আপনি একজন কৃষি বিজ্ঞানী, তো সাম্প্রতিক সময়ে আমরা বাজেটটা পেলাম, পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে কৃষিখাত নিয়ে আসলে কি ছিল অথবা আপনাদের যে প্রত্যাশা ছিল কতটুকু পূরণ হলো? ধন্যবাদ, আপনি একটা চমৎকার বিষয় বলেছেন। এই একেবারে সাম্প্রতিক কয়েকদিন আগেই বাজেট সংসদে পাশ হয়েছে, যদিও 13 জুন আমরা জানি বাজেট উপস্থাপিত হয়েছেন, মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন। বাজেট তো সামগ্রিকভাবে দেশের সম্পূর্ণ বাজেটটি আপনি জানেন একটা বড় বাজেট, 5 লক্ষ প্রায় 23 হাজার কোটি টাকা, একটা বড় বাজেট বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশ না এই ভূখণ্ডের ইতিহাসের বলবো যে সবচেয়ে বড় বাজেট যেটা আমরা বলে থাকি। তার মধ্যে কৃষির বরাদ্দ হয়েছে, আপনারা জানেন যে 12,000, গত বছর 12,000 বা 14,000 কোটি টাকা। আচ্ছা আচ্ছা, টাকার অঙ্কে 2,000 কোটি টাকা বাড়লো, বেড়েছে, কিন্তু যদি আমরা সাইজ হিসেবে কিন্তু 0.5% কমেছে। আচ্ছা, তো আমরা কৃষি বিজ্ঞানী সে প্রত্যাশা ছিল, এটা তার বাড়ার কথা, সবকিছুই বাড়ছে, আমাদের কৃষির বরাদ্দ বাড়বে সেটাই আমরা প্রত্যাশা করেছিলাম। এক মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক, আমরা জানেন যে উনি একজন ভালো বিজ্ঞানী মানুষ, ভালো বিজ্ঞানী শুধু নয়, একজন ভালো মানুষ, ভালো পলিটিশিয়ান, দক্ষ মানুষ। তো উনি অনেকগুলো ভালো উদ্যোগ নিয়েছেন আমি বলবো। একটা হচ্ছে যে আমরা বিমা নিয়ে অনেকবার কথা বলেছি বাংলাদেশের, আপনারা জানেন যে প্রায় সব ব্যবসায়ীদের কিন্তু এই সাপোর্টটা থাকে। আপনার একটা গার্মেন্টসে আগুন ধরে গেল, দেখবেন তার একটা বিমা সাপোর্ট আছে, ইভেন তার বিজেএমির আন্দোলন করলে সে ব্যাংকে সাপোর্ট পায়, ব্যাংকের সুদ মাফ হয়ে যায় অথবা সে রিস্ট্রাকচার করে দেয়, এই সাপোর্টগুলো পায়। কিন্তু বাংলাদেশের কৃষি কিন্তু একটা বড় সেক্টর, আমি বলো যে সবচেয়ে বড় বলে তো ভুল হবে না, এই জন্য যে লেবার ফোর্সে প্রায় 40.63% কিন্তু এখনও কৃষিতেই নিয়োজিত রয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষির উন্নতি অগ্রগতির সাথে দেশের উন্নতির সামগ্রী নির্ভরশীল। তো সেই জায়গার থেকে আমি বলবো যে বাজেটে আমাদের যে প্রত্যাশা ছিল এগ্রিকালচার, তো সেই জায়গার থেকে আমরা বলবো যে আমরা যা চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম, বিশেষ করে আমি জেলার বিমার যে কথাটা বললাম আর কি, তো এই বিমা কিন্তু ছিল না বাংলাদেশে। আপনি একজন চাষি দেখেন যে বা একজন খামারি, তার পাশে যার মুরগি আছে হঠাৎ করে বাটপুরিতে মারা গেল, সে কিন্তু সর্বস্বান্ত হয়ে যায়, একদম তার পাশে কেউ দাঁড়ায় না, নোবডি, তাকে ব্যাংক সাপোর্ট দেয় না, তাকে ইন্স্যুরেন্স সাপোর্ট দেয় না, কেউ দেয় না। আপনি দেখেন হাওড়ের চাষিরা, তারা কীভাবে চিৎকার দিয়ে তারা কান্নাকাটি করেছে যখন পানি এসে তার টোটাল ফসলটা তলিয়ে গেল, চাষ করা ধান পেকে গেছে বলা যায় অলমোস্ট, সেই অবস্থা ডুবে গেল, সব কিছু করতে পারে না। এই চাষির জন্য কেউ কিন্তু ওখানে যায়নি, কেউ কিন্তু সাপোর্ট দেয়নি, কারণ কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা নাই। তো এটা নিয়ে আমি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে, 10-12 বছর ধরে কথা বলছি মিডিয়াতে যে আসলে এগ্রিকালচারের জন্য, কৃষির জন্য বিমাটা থাকা দরকার, বিমা চালু করা উচিত। এবার যদিও বড় উদ্যোগ নয়, ছোট করে বলেছেন যে এটা পাইলট স্কিম হিসেবে শুরু করেছেন, আমি মনে করি পাইলট না, এটা বড় করে শুরু করতে হবে। এ দেশকে বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতে হবে, আর কৃষিকে বাঁচাতে হলে এই বিমা চালু করতে হবে। তো সেটা একটা ভালো উদ্যোগ যে অলরেডি শুরু হয়েছে। আরও কতগুলো জায়গায় আমি বলবো যে আজকে বাংলাদেশে দেখেন যে কৃষির যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, এটা নিঃসন্দেহে যারা মিডিয়া আপনারা আছেন, আপনারা কথা বলেন, অনেকে মিডিয়া যারা কৃষি নিয়ে কাজ করেন তারাও কথা বলেন, তো একটা জায়গায় তারা বলেন যে এই উন্নতির সবচেয়ে বড় কারণ হচ্ছে এদেশের চাষিরা, এদেশের সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত, পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো বলা হয়ে থাকেন। কিন্তু এর পিছনে নেপথ্যে এদেশের কৃষিবিদ, কৃষি বিজ্ঞানীরা যারা এই সমস্ত জাত প্রযুক্তি উদ্ভাবন করেছে। আজকে আপনি দেখেন সারা বছর সবজি পান, যদি বলে কার কোশ্চেন করতে বলবো যে আমাদের চাষিরা দিয়েছে। আচ্ছা আচ্ছা, বাট কোশ্চেন হচ্ছে চাষি ভ্যারাইটি কোথায় পেয়েছে, পিছনে কারিগররা তো আসলে চাষিকে, তো এই ভ্যারাইটি ধরেন ফটো ইনসেনসিটিভ ভ্যারাইটি, যেটা একসময় সবজি মানে শীতকাল ছিল, আপনার মনে আছে, আপনার তো বর্তমান প্রজন্ম, আমাদের সময় দেখেছি ছোটবেলায় দেখেছি যে সবজি মানে শীতকাল, শীতকাল গেলেই কিন্তু ওই কচু পাওয়া যায়, আলু পাওয়া যায়, আর কিছু পাওয়া যেত না, কিন্তু এখন আপনি সারা বছরই লাভ পাচ্ছেন, সারা বছর কুমড়া পাচ্ছেন, সারা বছর সবই পাচ্ছেন। বাট হু ডেভেলপ দিস ভ্যারাইটি, হু ক্রিয়েট দিস ভ্যারাইটি, ইট ইজ ডিউ টু এদেশের কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানী, তাদের কারণে এটা হয়েছে। তো তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে মর্যাদা দেওয়া, তাদেরকে আরও বেশি ইনসেন্টিভ দেওয়া, সেই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে কেন সবসময় নেগলেক্টেড থাকে। আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি যে আরও 10 বছর আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা, আমি কৃষি গবেষণা সায়েন্টিস্ট ছিলাম, 19 বছর বিজ্ঞান হিসেবে কাজ করেছি, ধান গবেষণা বিজ্ঞানীরা বেতন পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, খুব বিস্মিত লাগে, অবাক লাগে, যাদের অবদানে আজকে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, ধানের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। একসময় আপনার মনে আছে আমাদের দেশের পপুলেশন ছিল ধরেন 7 কোটি 7.5 কোটি ছিল, তখন আমরা কিন্তু খাবার দেশের মানুষ দিতে পারিনি। আজকে বাংলাদেশের পপুলেশন হয়েছে আপনার ধরেন
প্রায় 17 কোটির উপরে প্রকৃত অবস্থা হয়তো আরো বেশি হতে পারে তো 17 কোটি মানুষকে আমরা খাওয়াচ্ছি তার মানে কি দেশে জমি বাড়ছে না জমি কিন্তু বাড়েনি বরং কমেছে শহর হয়েছে রাস্তা স্কুল কলেজ হওয়ার কারণে জমি কমে গেছে তাহলে কে এটা ডেভেলপ করলো কারা করলো এই কাজটা আজকে ধরেন প্রায় 3.5 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হচ্ছে কে করেছে জায়গা কমে গেল তো অল্প জায়গায় বেশি উৎপাদন কে করলো এই কাজটি করেছে দেশের কৃষি বিজ্ঞানীরা আমি বলবো তাদের অক্লান্ত পরিশ্রমে উন্নত জাত উদ্ভাবিত হয়েছে ফটো ইনসেন্সিটিভ জাত তারা তৈরি করেছে যেমন এখন তারা কাজ করছে মেইনলি কোস্টাল বেল্ট নিয়ে স্যালাইনটির মধ্যে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে তারা কাজ করতেছে তো তাদেরকে আমি বলবো যে বাজেটে বিশেষ নজর দেওয়া বিশেষ দৃষ্টি দেওয়া এই বিষয়টি হলে হয়তো আরও তারা উৎসাহিত হতো কারণ একটা কথা আছে না যেখানে জ্ঞানীদের কদর নাই গুণীজনদের কদর নাই সেখানে থেকে গুণীজন তৈরি হয় না তখন উৎসাহিত হয় না তারা আপনি যখন তাকে উৎসাহিত করবেন সে আরও উৎসাহিত হয়ে কাজ করবে তো সেই জায়গায় মনে করি যারা বিজ্ঞানীদের ইনসেন্টিভ থাকা উচিত ছিল বাজেটে সেই জায়গাটা গ্যাপ আছে আরও দুটো বিষয় আমি বলতে চাই যদি আসছি বাজেট বলি শেষ হতে মনে হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে বড় সমস্যাটা হচ্ছে প্রাইস গ্যাপ আপনি দেখবেন যে আপনি বাজারে যান আজকে আপনি একটা বেগুন দেখবেন 40 টাকা কেজি এই বেগুনটি কিন্তু যশোরে একজন ফার্মার সেখানে 2 টাকা বা প্রান্তিক চাষি যারা আছেন তারা কিন্তু 2 টাকা বা 3 টাকা পাচ্ছে তাহলে মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পটা খাচ্ছে তাহলে এই প্রাইস গ্যাপ যদি দূর করা যদি না যায় তাহলে এদেশে চাষির ভাগ্য কোনো পরিবর্তন আসবে না চাষি জীবন চাষি থাকবে তার বাবাও চাষি ছিল তার দাদাও চাষি ছিল তার নাতিপুত্রও চাষি হবে সে আর তার ভাগ্যের পরিবর্তন হবে না সো এই জায়গাটা হাত দেওয়া দরকার যে প্রাইস গ্যাপটা কিভাবে দূর করা যায় এটা অ্যাড্রেস বাজেটে তেমন একটা নাই কিন্তু ভেজাল নিয়ে অনেক কথা শুনছি আমি ভেজালে যাব তার আগে আরেকটা বিষয় বলে নিচ্ছি সেটা হচ্ছে প্রাইস গ্যাপের প্রবলেম বলতে ইল গ্যাপ আর একটা বিষয় যেটা আরেকদিন আমি অ্যাড্রেস করেছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানীরা যখন গবেষণা করে একটা জাত উদ্ভাবন করেন তার মাঠে যে ফসলে যে ফলনটা দেখা যায় ইউনিট প্রতি ধরেন যে ফর এক্সাম্পল 10 টন পার হেক্টর এটা চাষি পর্যায়ে গেলে কিন্তু সেটা 4 টন 5 টন হয়ে যায় তার মানে ভ্যারাইটি পটেনশিয়ালটি আছে কিন্তু কিন্তু চাষি পর্যায়ে কমে যাচ্ছে এই যে ইল গ্যাপ যে আছে ইল গ্যাপ কমে গেলে কিন্তু বাংলাদেশে যে আমরা যে ফসলটা এখন পাচ্ছি ওই যে বলছি না 3 কোটি মেট্রিক 3.5 কোটি মেট্রিক ধান পাচ্ছি সেটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে শুধু ইল গ্যাপটা দূর করলে তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর সেকেন্ড হলো যে আজকে ধরেন চাষিরা ধানের দাম দেখেন আপনার কয়েকদিন আগে কী অবস্থাটা হলো তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না তো এই প্রাইস গ্যাপ এবং আপনি ইল গ্যাপ এই দুইটা জায়গা যদি অ্যাড্রেস করা যেত ডেফিনেটলি এটা একদিনে হবে না এটা সরকারের সদিচ্ছা লাগবে মোটিভেশন লাগবে পলিসি লাগবে প্ল্যান লাগবে তো সেটা যদি করা হয় তাহলে আমার বিশ্বাস যে আমাদের খাদ্যের উৎপাদন অনেক বেড়ে যেত এই যা প্রযুক্তি আছে সেটা দিয়ে অনেক কিছু করতে পারতাম আপনি পরে বিষয়ে বলছেন আপনি ভেজাল মুক্ত খাবারের কথা বলবো তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি থ্যাংক ইউ দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত কৃষি বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির কথা বলছিলাম কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজালের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমরা আসতে চাচ্ছিলাম যে ভেজাল মুক্ত খাবার আসলে কিভাবে নিশ্চিত করা যায় আমরা ভেজাল নিয়ে অনেক কথা কিন্তু শুনতে পাচ্ছি কি বলবেন আপনি ধন্যবাদ আপনাকে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশ সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত বিষয় আপনি জানেন রমজান মাসে অসংখ্য কোর্ট মোবাইল কোর্ট হয়েছে এই ভেজাল মুক্ত খাবার দেওয়ার জন্য নিশ্চিত করার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে আমি যেখান থেকে শুরু করতে চাই আসলে ভেজালের উৎসগুলো কোথায় কোথায় সেই জায়গাতে আমি শুরু করতে চাই ভেজাল কি প্রোডাকশন পর্যায়ে হচ্ছে অর্থাৎ উৎপাদন পর্যায়ে হচ্ছে নাকি ক্যারিংয়ে হচ্ছে নাকি প্রসেসিংয়ে হচ্ছে নাকি মার্কেটিং ডিস্ট্রিবিউশনে হচ্ছে এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে কথায় কথায় চাষির দোষ দেওয়াটা খুব ভালো আমি মনে করি না এটা হ্যাঁ সবাই বলে দেয় চাষিরাই করতেছে চাষিরাই ভেজাল দিচ্ছে আসলে ভেজাল কোন জায়গাটা হচ্ছে সেটা অ্যাড্রেস করতে হবে হ্যাঁ আপনি দেখেন ভেজাল সর্বত্র হচ্ছে এভরিহোয়ার আমি বলবো একজন চাষি যখন উৎপাদন শুরু করে তখন তার উৎপাদনের বিভিন্ন স্টেজে কেমিক্যাল ইউজ করে এবং যে কেমিক্যাল ইউজ করা হচ্ছে তার অধিকাংশ হচ্ছে নিষিদ্ধ কেমিক্যাল যেটা হয়তো ইউরোপ আমেরিকান মার্কেটে যেটা অলরেডি নিষিদ্ধ হয়েছে ব্যান্ড হয়ে গেছে সেটা কিন্তু আমরা খাচ্ছি আমি একটু ফাঁক দিয়ে বলি যে কদিন একদম প্যারাসিটামল সরকারের পক্ষ থেকে ব্যান করা হয়েছে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ তো কোশ্চেন আছে ইতিমধ্যে আমাদের কোটি কোটি মানুষ খেলাম তাদের কী হবে সেটাই তো এ দায়টা কে নেবে তো সেই জায়গার থেকে আমি বলবো যে আমাদের আজকে এগ্রিকালচারে যে চাষাবাসে আমরা চাষিদেরকে বেশি ফলন পাওয়ার জন্য অল্প জায়গায় বেশি উৎপাদন করার জন্য উন্নত জাত এবং প্রযুক্তি দিয়েছি প্রযুক্তির মধ্যে এটাও একটা আছে যে ইনসেক্ট কন্ট্রোল কীভাবে করবে পেস্ট কন্ট্রোল কীভাবে করবে উইড কন্ট্রোল কীভাবে কেমিক্যাল দিয়ে সেটা আমরা করার চেষ্টা করেছি তো সেই জায়গায় যে অ্যাডাল্ট্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে একদিক হলো ব্যবসায়ীরা সেই কেমিক্যালটি হয়তো যথাযথ কেমিক্যাল দিচ্ছে না দ্বিতীয় হলো যে আমরা যে ডোজটা বলে দিই দেশের সায়েন্টিস্টরা কৃষিবিজ্ঞানীদের ডোজটা বলে সেই ডোজটা অনেক সময় মানা হয় না আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আমি একসঙ্গে এগ্রিকালচারের প্রোগ্রামটা মিডিয়াতে করতাম তো যশোরে আমরা একটা অনুষ্ঠান করছিলাম সবজির উপরে তো দেখলাম যে চাষিরা বেগুন যখন ট্রাকে লোড করতেছে তখন দেখি স্প্রে করতেছে
তাই আমি চাচ্ছি বললাম ভাই তুমি তো হারভেস্ট করা শেষ, তোমার বেচাও শেষ, এখন এখানে স্প্রে করছো কেন, এটা তো ঢাকায় চলে যাবে। তা বলছে স্যার বেগুন তো একটু স্প্রে করলে ওই বেগুনটা ওটা তো আপনার কেমিক্যালটা তো একটু অয়েলি, তো এটা একটু চকচক করবে, আর হচ্ছে যে পোকামাকড় রাস্তায় খাবে না, তো এটা আমার ভ্যালু বাড়বে, দাম বাড়বে। তা আপনি চিন্তা করেন যে সে কোন পর্যায়ে একজন চাষির একেবারে কী বলো যে একজন আপনি খাবারের আগ মুহূর্তে মধ্যে আপনাকে পেস্টিসাইড ইনসেক্টিসাইড সেখানে দেওয়া হচ্ছে। অবশ্য আমরা সায়েন্টিস্টটা ক্লিয়ারলি বলি যে হারভেস্ট করার 15 দিন আগের থেকে আপনাকে এটা বন্ধ করতে হবে, তাহলে যেটুকু গেলে সেটা আপনি কিন্তু এ হয়ে যাবে, ওখানে ডাইজেস্ট হয়ে যাবে, আপনার শরীরের জন্য বা মানুষের জন্য অতটা ক্ষতি হবে না। তো সেক্ষেত্রে যে ডোজের একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা মেনটেন করা হয় না, কেমিক্যালের মান নিয়ন্ত্রণ ঠিক মতো করা হয় না, এই জায়গাগুলো আছে। তো সেই জায়গাতে আমি বলবো যে শুধুমাত্র আমাদের দেখতে হবে যারা আজকে আমাদের বিশেষ করে সরকারের পক্ষ থেকে যে সংস্থাগুলো কাজ করছে, ভেজাল বৃদ্ধি বাংলাদেশে প্রায় আমার জানা আমাদের 17টা সংস্থা হয়ে গেছে। তা আমি মনে করি এই জায়গাতেও অ্যাড্রেস করা দরকার আছে। আমেরিকার মতো দেশ দেখেন, অনেক বড় দেশ, শক্তিশালী দেশ, সারা দুনিয়া চালাচ্ছে, তাদের একটাই সংস্থা হচ্ছে FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা এই সংস্থার মধ্যে দিয়ে ফুড অ্যান্ড ড্রাগের সমস্ত কন্ট্রোল তারা করে। FDAকে আমেরিকার লোকেরা মানে জমির মতো ভয় পায়। আচ্ছা আচ্ছা। তা আমাদের দেশের ছোট্ট দেশে 17টা সংস্থা দরকার কি ছিল? সমস্যা কোথায় হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি একটা সংস্থা করতেন তাহলে আপনি একটা সেন্ট্রালি একটা বিশাল ল্যাব করতে পারতেন যেখানে সব কিছু থাকতো। এখন এই 17টা সংস্থা সবাই ল্যাব করতেছে, সবাই হয়তো একই জিনিস নিয়ে আসতেছে, হয়তো বাকি যারা একটা দামি আছে সেটা আনতে পারতেছে না, তো ফলে এখানে কিন্তু আপনি প্রকৃত গবেষণা করতে পারছেন, বের করতে পারতেছেন না। আজকে যে ধরেন ফরমালিন সবাই নাম জানে, এখন রাজনীতিটা পলিটিক্সে ফরমালিটিক্সে এটা বলা শুরু করছে, ফরমালিন ইজ এভরিহোয়ার। কোশ্চেন হচ্ছে যে এখন ফরমালিন ধরবে কীভাবে? কিট বের করেছে, এখন কিট বের করার পরে দেশ চাষিরা তো চালাক, তারা কী করেছে, এখন বাংলাদেশের এই ফরমালিন যেটা আনা হয় ফরমালিনটা কী কারণে আনা হতো? এটা হচ্ছে প্রিজারভেটিভ রাখার জন্য, বিশেষ করে লাশ যাতে না পচে যায় বা এই জাতীয় যে ফাংশন আছে সেই জন্যই আসলে ফরমালিনের ব্যবহারটা করা হয়, বিজ্ঞানীরা এই জন্যই বানিয়েছে এটা। এখন সেটা যদি দুধে দেওয়া হয়, সেটা যদি আপনার মাংসে দেওয়া হয়, সেটা যদি সবজিতে দেওয়া হয়, তাহলে কী পরিণতিটা হতে পারে? এখন যখন গভর্নমেন্টের পক্ষ থেকে এটার এগেনস্টে কিট ডেভেলপ করা হলো, কারণ এই প্রিজারভেশনের জন্য যে কেমিক্যালটা ফরমালিন, এটা ছাড়াও কিন্তু সারা ওয়ার্ল্ডে আরও শত শত কেমিক্যাল আছে এই প্রিজারভেশন ইউজ করার জন্য ফরমালিন ছাড়া। ফরমাল ডিআইডি আছে, ফরমাল ডিঅক্সাইড আছে, তো এরকম অনেকগুলো কেমিক্যাল আছে। এখন করে আসছে যে কিটটা যেগুলো ছিল ফরমাল ডিআইডি এগেনস্ট, এখন নতুন যেগুলো তারা ওটা না এনে অন্যগুলো নিয়ে আসতেছে, ফলে আপনার কিট কিন্তু ধরতে পারতেছে না। এখন তারা টেস্ট করে বলছে না ঠিক আছে ফরমালিন নাই, বাট কোশ্চেন আরও অন্যান্য কেমিক্যাল দিয়ে দিচ্ছে ইতিমধ্যে, যেটা আরও ক্ষতিকর আপনার জন্য, শরীরের জন্য। তো সেই জায়গাতে আমি মনে করি যে আসলে ভেজাল মুক্ত আমাদের হতে হবে। আমি যদি আর বলি শুধু কেমিক্যাল না, কেমিক্যাল ছাড়াও ভেজাল হচ্ছে। যেমন আপনাকে যদি বলি এভাবে, আমরা সবাই তো চাল না খেতে পারছি না, সব মানুষ চাল খাচ্ছে। আপনার দোকানে যে একটা মজার আমি আপনাকে পরিসংখ্যান দেবো, যে আমরা সবাই মিনিকেট পছন্দ করি, মিনিকেট আপনি প্রত্যেকটা দোকানে পাবেন বাংলাদেশে, এমন কোনো দোকান নাই যে আমি মিনিকেট নাই। কিন্তু আপনি যে বলেন যে আমি বাংলাদেশে ধান গবেষণা বিরি ধানের চাল চাই, কেউ আপনি দিতে পারবেন না সেটাই। এখন কোশি পরিসংখ্যানটা বলি আপনাকে, বাংলাদেশের কোথাও মিনিকেটের চাষ হয় না। আচ্ছা। আর বাংলাদেশে সর্বত্র বিরি ধানের চাষ হয়। আচ্ছা আচ্ছা। তাহলে বিরি ধান কোথায় গেল আর মিনিকেট কোথায় আসলো? একদম, কারণ বাংলাদেশের মানুষ মিনিকেট চায়, আর দেশে চাল ব্যবসায়ী করছে কি চালের মিলার যারা আছে তারা ওই বিরি ধান, ইরি ধান, হাইব্রিড ধান যা আছে সব কেটে ছোট করে আপনাকে করে এটাকে মিনিকেট বলে মিনিকেট বানা চালাচ্ছে। মিনিকেট এসে মিনিকেট বাংলাদেশের কোনো ভ্যারাইটি নয়। আচ্ছা, এটা লং স্টোরি, আমার সময় যেতে নয়। তো সেই জায়গাতে আমি বলছি তাহলে এই যে ভেজালটা দিচ্ছে কি দরকার ছিল? আপনি ভাত খাচ্ছেন কার্বোহাইড্রেটের জন্য, মোটা চাল খেলে তো ক্ষতির কিছু নাই, কিন্তু আপনাকে সব মিনিকেট খাওয়াবে। এবং আরও মজার বিষয় হচ্ছে এই যে চালটা আপনি কাটলেন, চালের কিন্তু একটা ভালো অংশ, যেমন ধানের যে আপনি তুষটা ফেলে দেন নিচে একটা কালো কালো তো না ব্রাউন একটা ইয়ে থাকে, এটা কিন্তু মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটা উপাদান, সেটা আপনি কেটে ফেলে দিচ্ছেন, ফেলে দিয়ে আপনি খাচ্ছেন সলিড কার্বোহাইড্রেট যেটা আপনার শরীরের জন্য অত বেশি উপকারী না, যেটা উপর অংশে ফেলে দিচ্ছেন আপনি, দিয়ে আপনি কী করলেন আপনি মিনিকেট খাচ্ছেন। তাহলে এই যে অসাধু ব্যবসায়ী যে কাজটা করছে কী দরকার ছিল? আপনাকে এখানে ভেজাল দরকার দরকার আছে? তো এভাবে আমরা করতেছি, এইভাবে ভেজাল ইজ এভরিহোয়ার। আজকে আপনি ধরেন মুরগির মাংস খাচ্ছেন, মাছ খাচ্ছেন, আপনি সর্বত্র আপনি ধরেন মুরগি খাচ্ছেন, তো বলতেন স্যার মুরগি করতে গেছে, মুরগি লাইফ, কিন্তু মুরগি আপনি তো জানেন না ধর সোর্সটা কি, তার বাচ্চাটা করতে গেছে বা তার কী খাওয়ানো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকে ধরেন ফিড মিলের মালিকটা ফিড তৈরি করতেছে, সেখানে আপনি পোলট্রির বর্জ্য যেটা আছে, পোলট্রি ট্যানারি বর্জ্য যেটা আছে, যেখানে আপনি ক্যাডমিয়াম সহ অনেক হ্যাভি মেটাল রয়েছে, যেটা আপনার শুধু নয় এর রেসিডুয়াল ইফেক্টটা আপনার পরের জেনারেশন ক্ষতি করবে, সেই ইফেক্টগুলো রয়েছে ওখানে,
তো সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারছেন না, সেগুলো আমরা খাচ্ছি কিন্তু। তো সেই জায়গা তোমাদের অ্যাড্রেস করতে হবে যে পোলট্রির কীভাবে ফিডে ভেজাল হচ্ছে, ফিডের ভেজালের কারণে আমি পোলট্রি আমাদের মাংস ভেজাল হচ্ছে, ডিমে ভেজাল হচ্ছে, অনেক বলছে ডিমে কী আছে, আমরা তো ডিম ভাজি করি না, আপনি ডিমের মধ্যে যাচ্ছে, কারণ ডিম যে ফরমেশন হচ্ছে তার বডিতে আপনি পোলট্রিকে নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক সমানে খাওয়ানো হচ্ছে, দরকার থাক আর না থাক। এদের চাষিরা তার সেফটির জন্য, সিকিউরিটির জন্য ইভেন তার কনসালটেন্টরা বলে দেয় যে তুমি নির্দিষ্ট দিন পর পর খাওয়াতে থাকো, ফলে কী হচ্ছে আপনি সেই নিষিদ্ধ অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াচ্ছেন, খাওয়ানোর পরে সেটার রেসিডুয়াল ইফেক্টটা ডিমের মাধ্যমে মাংসের মাধ্যমে আপনার শরীরে যাচ্ছে, আপনার থেকে আমার বাচ্চার মাধ্যমে যাচ্ছে। তাহলে আমি বলবো যে এই যে ভেজাল যারা করছে, একটা মানুষকে হত্যা করলে আমি বলবো যে সে একজনকে হত্যা করলো, কিন্তু যারা ভেজালের কাজ করছে একটা নেশনকে ধ্বংস করছে, কি বলবো, যেটা বড় ধরনের অফেন্স, বড় ধরনের অন্যায়, যেটা গোটা নেশনকে কিন্তু পঙ্গু করেছে। আপনি দেখেন আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স যদি এটা শক্ত হতে দমন করা না যায়, বন্ধ করা না যায়, এই নেশন পঙ্গু হয়ে যাবে, নেশন ধ্বংস হয়ে যাবে। তো সেই জায়গাতে আমি মনে করি যে ভেজাল খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো ভেজাল তো সর্বত্র আমি বলবো যে আপনাকে সব জায়গায় হাত দিতে হবে, সবজিতে আপনি দেখছেন বাজারে যত আপনি তরতাজা সবজি দেখবেন সব হচ্ছে ভেজাল, কি জন্য ওখানে ফলন দিন কোথায় যাবে। তো আপনি যদি বেগুন কিনতে যান, আমি সাজেস্ট করি আপনার পোকাটা কিনেন, তাহলে আপনি সেফ পাবেন। কিন্তু আপনি যেটা দেখবেন সবচেয়ে ভালো তরতাজা সুন্দর দেখা যাচ্ছে, তার মানেই হচ্ছে সেখানে প্রচুর কেমিক্যাল ইউজ করা হয়েছে, প্রচুর ইনঅর্গানিক ফার্টিলাইজার ইউজ করা হয়েছে, করে সেটাকে ডেভেলপ করা হয়েছে, যেটা আপনার শরীরের জন্য কিন্তু অতটা উপকারী নয়। আমি যে আপনাকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি একদম শেষ পর্যায়ে তো আমি দেখেছি পুঁই শাকে আপনি অবাক হয়ে যাবেন। আমি আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে, ফিশ ইন্ডাস্ট্রি বাহাদুরপুরে ময়মনসিংহের, ওখান থেকে ব্যাক করতেছিলাম, তো দেখলাম ওখানে পুঁই শাক ট্রাকে ভরতেছে। তো ভালো জিনিস, এগুলো কৃষি বিদেশে আসবে, সেখানে নামলাম দেখার জন্য। তো আমাকে দেখে সে দৌড়িয়ে পালিয়ে গেলাম, কী ব্যাপার পালিয়ে গেলে কেন, ডাকার চেষ্টা করলাম, তো চার পাঁচজনের মধ্যে একজন সাহস করে আসলাম যে কীভাবে তুমি পালিয়ে গেলে কেন, কী করছো, বলছে স্যার আমরা তো পয়সা গিয়ে করতেছি। তো এনিওয়ে আমি দেখলাম সে তোকে কাজ করে ড্রামে সে ওয়াশ করতেছে, ওয়াশ করার পাশে দেখলাম একটা ফর্মালিনের বোতল পেলাম আমি, তারপরে বুঝলাম দেশে ওখানে ফর্মালিন দিচ্ছে, কী জন্য দিচ্ছে আমি বলে, তাদের সে কিন্তু জানে এটা দিলে স্যার 3-4 দিন এটা চকচকে থাকবে, সজীব থাকবে, সতেজ থাকবে, ছোট যারা ক্রেতা যারা যারা কনজিউমার যারা তারা খুব আগ্রহী এটা কিনবে, অন্য থেকে আমার দামটা বেশি পাবো, তার মানে সে কিন্তু জানে না যে সে কী বিষটা দিচ্ছে সে। তো সেই জায়গায় আমি মনে করি যে আসলে আমাদের অ্যাওয়ারনেস কথা বলতে পারেন যে করণীয় কী আছে, করণীয় ক্ষেত্রে প্রথম কথা বলো যে আপনাদের মিডিয়ার দায়িত্ব আছে, গোটা নেশনকে এখানে অবহিত করতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সরকারের দায়িত্ব আছে, আইন আমি মনে করি নাই বলবো না, আইন আছে, আইনের প্রয়োগটা জরুরি বেশি, সেটা করতে হবে, একই সাথে আমরা আমাদের যারা খাচ্ছি তাদেরকে সচেতন হতে হবে। আপনার অনেক জোরালো কণ্ঠে আমাদের মিডিয়াতে এসে এগুলো বলবেন, আমরা জানবো। তো আমরা প্রত্যাশা করবো যে ভেজাল মুক্ত খাবার আমরা পাবো, পুরো জাতি জন্য সেটা নিশ্চিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ধন্যবাদ, দর্শক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নানা দিক ও কারণে কথা বলছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল।